হ্যালো এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন, ওনার অফ বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। এই গল্পটির প্রত্যেকটা চরিত্র কাল্পনিক, যেটা শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি করা হয়েছে, যার বাস্তবের সাথে কোনো মিল নেই। এখানে কোনো আর্টিস্টকে ছোট কিংবা অসম্মান করা হচ্ছে না, দয়া করে বিনোদনকে বিনোদন হিসেবেই গ্রহণ করেন। বাড়ির প্রত্যেকটা সদস্য এতটা সময় জঙ্গকের রুমেই ছিল, তারা কিছুক্ষণ হলো এই রুম ত্যাগ করেছে, আর একটু পরপর দরজার সামনে এসে দাঁড়াচ্ছে, আবার ফিরে যাচ্ছে। জিনও প্রত্যেকের সাথে রুম থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ায়, সঙ্গে সঙ্গে তে গিয়ে জঙ্গকের মাথার কাছে বসে জলপট্টি দিতে থাকে। তের উপস্থিতি টের পাওয়ার সঙ্গে সঙ্গে জঙ্গক হাত উঠিয়ে জলপট্টি ধরে ছুঁড়ে ফেলে ফ্লোরে, সঙ্গে সঙ্গে জিন তের দিকে তাকায়। জঙ্গকের এই ধরনের ব্যবহার হজম করতে পারে না তে, সঙ্গে সঙ্গে কান্না শুরু করে দেয়। জিন বাধ্য হয়ে ছেলের মাথার কাছে আবার বসে পড়ে। ছেলেটা তার অত্যন্ত ঘাড় তেরা পথ মেজাজি রাগী স্বভাবের, এই মুহূর্তে তো বউয়ের সেবা সে গ্রহণ করবে না, বউয়ের সাথে রেগে আছে সে। তাই জিন ছেলের বউ থাকতেও বাধ্য হয়ে ছেলের সেবায় নিয়ে জিত হলো, আর তখন থেকে এতে ফ্লোরে বসে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে ভ্যান ভ্যান করে কান্না করছে। জঙ্গক একটা বারের জন্য চোখ মেলে তাকাচ্ছে না তে দিকে, কথা বলা তো অনেক দূরের ব্যাপার। আরে ইশারা করতে জিন আস্তে করে রুমটা ত্যাগ করে, সুযোগ পেয়ে তে বিছানায় উঠতে চায়। জঙ্গক সঙ্গে সঙ্গে তাকে ধাক্কা মেরে বিছানা থেকে ফেলে দিয়ে পুরোটা বিছানা জুড়ে একাই শুয়ে থাকে। ফ্লোরে পড়ার সঙ্গে সঙ্গে তে আরো গুনগুন করে কান্না করতে শুরু করে। জঙ্গক একটা বালিশ মাথার উপরে চেপে চুপচাপ বিছানায় শুয়ে থাকে। পুরোটা রাত এভাবেই কেটে যায়, জঙ্গক কথা বলে না, তে দুই একবার কথা বলতে চাইলে জঙ্গক পাত্তাও দেয় না। জঙ্গকের সামনে ইলেকশন, ইলেকশনের আগ দিয়ে এই রকম মাত্রা অতিরিক্ত জ্বর বাঁধিয়েছে, তার সাথে সর্দি তো আছেই। আপাতত আরএম ছেলেকে দুই দিন বেড রেস্ট নিতে বলেছে, কিন্তু ছেলে তো তার কথা শুনছে না। সকাল হতে না হতে গরম কপাল আর টকটকে লাল নাক নিয়ে তৈরি হয়ে নিচে নেমে এসেছে, যেমন এখনই কোথাও বেরোবে সে। আরএম লিভিং রুমের সোফাতে বসে নিউজ পেপার পড়ছে, সামনে এসে দাঁড়িয়ে থাকা ছেলেকে দেখেও না দেখার ভান করছে। জঙ্গক গভীর কণ্ঠে বলে, বাবা গাড়ির চাবি কোথায়? হবে কোথাও, আমার এখনি বের হতে হবে বাবা, ইটস আর্জেন্ট। কতটা আর্জেন্ট তা আমার জানা আছে। আশ্চর্য হচ্ছি তোমার আচরণে আমি, চাবি দাও। জিন আচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বের হয়ে এলো, ছেলের মুখের দিকে তাকিয়ে নরম সুরে বলল, আব্বা জ্বরে তো শরীরটা পড়ে যাচ্ছে, ঠান্ডা কাশি তো আছে, কি দরকার যাওয়ার, রেস্ট নিয়ে না একটা দিন। আমি দুবাই যাচ্ছি না মা, 2 ঘন্টা রাস্তা গাড়ি করে যাব, বাংলোতে একটা মিটিং আছে করব, বাস এতটুকু, চাবিটা দিতে বলো। আরএম একটা দীর্ঘশ্বাস ফেলে নিউজ পেপারটা সরায়, পকেট থেকে চাবি বের করে ড্রাইভারকে ডেকে ড্রাইভারের হাতে দেয়, তারপর শব্দ করে নিজের ছোট পুত্র বধুকে ডাকতে থাকে। তে আমার ছোট আম্মা কোথায়, আপনি এদিকে আসেন তো। আসছি বাবা। তে বড় একটা ঘুমটা মাথায় টেনে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ায়, কপালে বিন্দু বিন্দু ঘাম জমে আছে, নাকের টকাতেও ঘাম। জঙ্গক তাকাইদের মুখের দিকে এক পলকে থেকে পর্যবেক্ষণ করে কপালটা কুচকে মুখটা গোমরা করে ফেলে। জঙ্গকের গোমরা মুখেও রাগি ছাপটা স্পষ্টই দেখতে পেল তে। আম্মা এই হতচ্ছাড়াটার সাথে শহরে যাও, ওর মিটিং শেষ হলে ওর কান ধরে টেনে বাড়িতে নিয়ে আসবে। তে আর চোখে জঙ্গকের মুখের দিকে তাকায়, আফসোস করে মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে, কি কান ধরবো আমি, আমার হাত কি ওনার কান পর্যন্ত যায়, এত লম্বা, ওনার হাতই তো আমি উঁচু করতে পারি না, কান ধরে আবার টানবো কিভাবে। ভয়ে গলাটা শুকিয়ে কাটকাট হয়ে গেছে তের, জঙ্গক তো তার সাথে রাগ করে কথাই বলছে না, কারণ সে একটা না 12 দিন বাবার বাড়ি থেকে কাল সকালে ফিরেছে, তাও আবার জঙ্গকের অসুস্থতার কথা শুনে, না হলে আসতোই না, 1 মাস বেড়াতো। 1 মাস বেড়ানোর পারমিশন সে আরমের কাছ থেকে নিয়েছে, জঙ্গক তো কিছুতেই রাজি হয় না বাপের বাড়ি যেতে দিতে, গিয়েছেও জঙ্গকে কাছ থেকে না বলে লুকিয়ে। সারাটা রাত কেঁদে কেটে গলা ভেঙেছে, জঙ্গক রেগে গিয়ে একটা থাপ্পড় দিলেও এত কষ্ট পায় না যতটা এড়িয়ে গেলে পায়তে। এই যে কাল থেকে একটা কথাও বলে নাই, তে বলে একটা ডাকও দেয় নাই, তার দিকে তাকাচ্ছেও না, এটা যে কত পরিমাণ যন্ত্রণাদায়ক তের কাছে সেটা শুধু তেই জানে। এই তো 12টা দিন কত কল করেছে, কত মেসেজ করেছে, জঙ্গক একটা
রিপ্লাইও দেয় না, একটা কলও করে নাই। এখন নিশ্চিত জঙ্গক না করে দেবে, তাকে সঙ্গে নেবে না, তার মুখটাই দেখতে চায় না। সাথে নিয়ে যাওয়া তো অনেক দূরের কথা, অথচ জঙ্গক হ্যাঁ না কিছুই বলল না, চলে গেল অবস্থে। চুপচাপ দাঁড়িয়ে থাকলো জিমি, নেশেতের হাত ধরে টেনে বলল, বোকা মেয়ে তোমাকে সঙ্গে নেবে তো, কই কিছুই তো বলল না, সবকিছু কি মুখে বলতে হয় বোঝো না। গাড়িতে চুপচাপ বসে আছে তে, পরনে নীল শাড়ি, শাড়িটা খুব তাড়াহুড়া করে জিমিন তাকে পরিয়ে দিয়েছে। এখন শহরের উদ্দেশ্যে যাচ্ছে জঙ্গকের সাথে। জঙ্গক তার পাশেই বসে চোখ দুটো বন্ধ করে মাথাটা সিটের সাথে এলিয়ে রেখেছে। তার কান্না পাচ্ছে, বুক ফেটে কান্না আসতে চাচ্ছে। এই যে এখনো কথা বলছে না জঙ্গক তার সাথে। রাতের বেলা প্রচুর কান্না করেছে তে, বারবার মাপ চেয়েছে, জ্বরের ঘরে শুনেছে কতটা কে জানে। এখন যে তে মাপ চাইবে সেই সুযোগটা দিচ্ছে না তাকে। তার চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি আড়াল করা জন্য অন্য পাশে ফিরে রইল, রাস্তায় মনোযোগ দিল, দুজনের মধ্যে নীরবতা। এই যে নীরবতার মাঝখানে তে নাক টেনে টেনে কান্নার শব্দ হচ্ছে। ড্রাইভার আর চোখে দেখছে তের দিকে তাকিয়ে, শুকনো গলা ভিজিয়ে টিস্যুর বক্স এগিয়ে ধরে তের দিকে। তে টিস্যু নিয়ে নাক চোখ মুছে আবারও কাঁদতে শুরু করে। কিছু সময় তে নীরবে কাঁদে, কাঁদতে কাঁদতে আবারও গুনগুন করে কান্নার শব্দ আসে। কান্নার কারণ ধরেও তো জঙ্গক তাকে একটা ধমক দিতে পারে, এখন কি একটা ধমকও দেবে না তাকে? আর ভেবেই তের আরো কান্না পায়। নিস্তব্ধতার মাঝে জঙ্গকের ফোনটা বেজে উঠল, জঙ্গক সময় নিয়ে রিসিভ করলো এবং আশ্চর্যজনক ভাবে স্পিকার বাড়িয়ে দিল। তে কান পেতে শুনলো একটা নারীর কণ্ঠ, সে বলছে, জঙ্গকি তোমার আমার বিয়েটা খুব বেনিফিট দিবে, আজকাল দিদি বিয়ে কোনো ব্যাপারই না, আমি মেয়ে হয়ে তোমার একটা মাত্র বিয়ে মেনে নিতে পারলে তুমি এত সংকোচ করছো কেন? জঙ্গক বাবা বলেছে রাজনীতির জন্য হলেও আমাদের বিয়েটা খুব দরকার, জঙ্গক বোঝো না তুমি? ভেবে দেখবো। সত্যি সত্যি বলছো বেবি, আই এম সো হ্যাপি, আই ক্যান্ট ওয়েট জঙ্গক। হা করে তাকিয়ে ফোনের কথা শুনছে, দুচোখ বেয়ে অঝরে পানি পড়ছে, চোখ দুটো লাল হয়ে গেছে। এবার তার কান্নার শব্দ শোনা যাচ্ছে গাড়িতে। তার জঙ্গক আবার বিয়ে করবে, তাকে নিশ্চয়ই ডিভোর্স দিয়ে দেবে। তাকে এভাবে কাঁদতে দেখে ড্রাইভারের প্রচুর মায়া হয়। এই ছোট্ট পিচ্চি মেয়েটাকে এভাবে কাঁদিয়ে তার স্যার মজা পাচ্ছে, পুরোটা জানিতে কান্না করে পার করে দিল। বাংলোতে পৌঁছে গাড়িটা থামতেই জঙ্গক বের হয়ে চলে গেল, তীর দিকে একটা বারের জন্য ফিরে তাকায়নি। করুণতে এবার আরো শব্দ করে কাঁদতে শুরু করলো। মধ্যবয়স্ক একটা নারী এসে দরজাটি খুললো। মধ্যবয়স্ক মহিলাটি এই বাড়ির কেয়ারটেকার, আজ 10 বছর যাবত এই বাড়ির দেখাশোনা করছে সে। তাকে এভাবে কাঁদতে দেখে কিছুটা হকচকিয়ে গেল। কি হয়েছে? তে চোখ মুখ মুছে ফেললো, মাথা দুলিয়ে বোঝালো কিচ্ছু হয়নি। গাড়ি থেকে নেমে মধ্যবয়স্ক মহিলাটির সাথে ভেতরে চললো জঙ্গক গার্ডেনে, সেখানে মিটিং হচ্ছে। অলরেডি স্যুটকোট পরা অনেকগুলো লোক সেখানে এসে হাজির হয়েছে। তে মাথা নিচু করে মহিলাটির সাথে ভেতরে চলে যায়। ভেতরে ঢুকতেই তাকে ছেকে ধরে আরো তিনজন লোক, তিনটা এতিম মেয়ে, ছোট থেকে এই বাড়িতে থাকছে। জঙ্গক তাদেরকে এখানে রেখেছে, খাওয়াচ্ছে পড়াচ্ছে ভরণ পোষণ দিচ্ছে। তিনজনই তের থেকে বয়সে বড়। তে মিষ্টি হেসে সবার সাথে পরিচিত হলো। মধ্যবয়স্ক মহিলাটি সবাইকে সরিয়ে দিয়ে বলল, এই সর সর এখন যা, ম্যাডামের শরীর ভালো না, ডিস্টার্ব করিস না, যা। কেন কি হয়েছে কি ম্যাডামের? তেমন কিছু না। তাহলে একটু কথা কই, আপনারে আমার মেলা ভালো লাগে, কি সুন্দর পুতুলের মতো দেখতে, আপনার কথা কত শুনছি সাহেবের কাছ থেকে। আপনারে সাহেব মেলা ভালোবাসে, রাস কপাল আপনার, কত ভাগ্য করে আমাগো সাহেব রে আপনি পাইছেন, ম্যাডাম রে পাইয়া আমাগো সাহেবও মেলা লাকি রে। কেয়ারটেকার মহিলাটি জোর পূর্বক তিনজনকে সরিয়ে থেকে ওপরের কক্ষ নিয়ে গেল, সাদা রঙের গোছানো কক্ষ। তাকে রেস্ট করতে বলে মহিলাটি চলে গেল। তে বিছানার কোনায় বসলো, বুকটা ফেটে যাচ্ছে তার। ব্যাগে রাখা সেলফোনটা বেজে উঠল, নেন্সি কল করেছে। তে নিজেকে সামলে কলটা রিসিভ করলো। হ্যালো নেন্সি। নেন্সি ওপাশ থেকে চিন্তিত গলায় বলে, আরে পাস, এই তো দেখছি কান্না করছে আমার জানটা। তে কান্না করে দেয় শব্দ করে। তে কান্না শুনে নেন্সি চিন্তিত হয়ে পড়ে, বিচলিত কণ্ঠে বলে, কি হয়েছে? তিনি আমার সাথে কথা বলে না, আমার দিকে তাকায় না, আরেকটা বিয়ে করবে নেন্সি, আমাকে ছেড়ে দেবে। নেন্সির বিচলিত কণ্ঠ মুহূর্তে বিরক্ত শোনালো। বোকার বাচ্চা, আজ পর্যন্ত তোকে আমি কারণে কাঁদতে দেখলাম না, তুই বরং কান্না করে পৃথিবী ভস্ম করে দে। নেন্সি কলটা কেটে দিল, স্ক্রিনের দিকে তাকিয়ে তে কেঁদে চলেছে। নেন্সি তাকে বিশ্বাস করলো না, করবে কিভাবে, ওরা সবাই তো জঙ্গকের পাগল, জঙ্গক তাকে ছেড়ে দিলেও ওদের মাথা ব্যথা নেই। জঙ্গক মিটিং থেকে ফেরেনি, সেখান থেকে পেরিয়ে গেছে, উদাসীন তে বিষণ্ণ মন নিয়ে রান্নাঘরে গেল। আজকে সমস্ত রান্না সে করবে জানালো। জঙ্গকের প্রিয় খাবারগুলো রান্না করলে যদি জঙ্গকের রাগটা কমে, যদি তাকে মাফ করে, কাজের মহিলারা
মিলে তেকে সাহায্য করলো। রান্না করতে করতে দুটো বেজে গেছে, জংকুক এসেছে 3:20। ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসতে বসতে ঘড়ির কাঁটা 4:00 দিকে প্রায়। তে খাবার সার্ভ করলো, জংকুক নিঃশব্দে খাবার খেলো, একটা টু শব্দ করলো না। তে খেয়েছে নাকি জিজ্ঞাসা করলো না, পাশে বসতে বললো না। চোখে অশ্রু নিয়ে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে তে। জংকুক যেতে যেতে বলে, চুপচাপ খেয়ে নে, নাহলে এই ডাইনিং টেবিল তোর বাপের বাড়ির সামনে নিয়ে ভাঙবো, রাতে আমি বাইরে খাবো, ভদ্রভাবে খেয়ে শুয়ে পড়বি। তের অশ্রুসিক্ত নয়নেও ঠোঁটের কোণায় হাসির রেখা ফুটে উঠলো। জংকুক কথা বলেছে, হোক সেটা ধমক, কিন্তু কথা তো বলেছে। তে খুশি হয়, তাড়াতাড়ি করে খাবার খেয়ে নেয়, প্রচুর ক্ষুধা পেয়েছিল তার। খাবার খেয়ে উঠে দাঁড়াতেই 3টা মেয়ে এসে হাজির। ম্যাডাম কিছু কই না কইলে বুকের মধ্যে আনজান করতেছে। আচ্ছা সাহেব কি আপনার লগে রাইগে আছে? তে চুপচাপ মাথা দোলায়। তো সাহেবের রাগ ভাঙানোর লেগে আপনি কি ভাবছেন? কি ভাববো? কি কোন ম্যাডাম, সাহেবের রাগ ভাঙাইবেন না। ম্যাডাম এসে রাগ ভাঙানো তো চুটকির ব্যাপার। রাইতে যখন ফিরবো তখন আপনি একটা সেক্সি ড্রেস পরবেন, দেখবেন সাহেবের রাগ কই অভিমান কই সব উধাও হয়ে যাইব। কথাটি শোনা মাত্রই অবুঝতে বলে, সেক্সি ড্রেস? আরে ওই যে টিভিতে দেখেন না ছোট্ট ছোট্ট ড্রেস? আরে না না না, আমি ওগুলো পারবো না। তাহলে শাড়ি পরবেন, সাদা শাড়ি। আমি একটা নাটক দেখছিলাম, সেখানে নায়িকা সাদা জর্জেটের শাড়ি পরে নায়কের সামনে যায়। নায়ক তো কইলা সব কিছু ভুললা যায়, নায়িকার প্রেমে হাবুডুবু খায়। আপনিও পরেন না শাড়ি, দেখবেন সাহেবের রাগ কই গেছে গা। শাড়ি পরলে তার রাগ চলে যাবে, সত্যি একদম পাক্কা। কিন্তু এখন আমার সাথে তো সাদা শাড়ি নাই। আরে চিন্তা নাই, আপনি টাকা দেন আমি মার্কেট থেকে লই আহি। আমি টাকা নিয়ে আসি, ঠিক আছে? তে দৌড়ে রুমে চলে যায়, পার্স থেকে টাকা বের করে। তার সন্দেহ হচ্ছে, একটা শাড়ি পরলে জঙ্গকের রাগ চলে যাবে? কই সে তো এখনো শাড়ি পরে আছে, জঙ্গকের রাগ তো কমছে না। তবুও তে টাকাটা বের করে মেটাকে দেয়। তে রুমে বসে কিছুক্ষণ টিভি দেখে, মন বসছে না টিভিতে। উঠে হাঁটাহাঁটি করে, বাইরে চলে আসে, গার্ডেনে কিছুক্ষণ ঘোরাঘুরি করে, বাড়ির আনাচে কানাচে ঘুরে ঘুরে সময় পার করলো। শাড়ি নিয়ে আসতে আসতে মেটার সন্ধ্যা 7:00 বেজে যায়। শাড়ির ব্যাগটা তের সামনে ধরে বলে, ম্যাডাম ব্লাউজও বানাইছিল কে, এই শাড়ি পরা যদি আজকাল রাইতে সাহেবের সামনে চান, সাহেবের রাগ তো সব উধাও হয়ে যাইব, দেখেন। তে মেয়েটাকে বিদায় জানায়, রুমের দরজা লাগিয়ে পিছনায় পড়ে থাকা শপিং ব্যাগটা খুলে, জর্জেটের সাদা পাতলা শাড়ি, এটা সে কিভাবে পরবে, এটা পরলে সব কিছু দেখা যাবে। লজ্জায় তার গাল জ্বলছে, ব্লাউজটা হাতে নিতেই গলাটা শুকিয়ে গেল। সামনে পেছনে গলা বড় হাতা কাটা সাদা ব্লাউজ, এগুলো সে কিছুতেই পরবে না, কিছুতেই পরবে না। বিছানায় শাড়ি ব্লাউজ সেভাবেই রেখে দিল, আর চোখে বারবার তাকাচ্ছে, সত্যি এগুলো পরলে জঙ্গকে রাগ মিটে যাবে? দোটানায় ভুগতে থাকা তে বারান্দায় দাঁড়িয়ে রইল। অন্ধকারে বাতাসের সাথে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে চোখে মুখের ওপর। ধুম বৃষ্টি নামতে ভেতরে চলে আসলো, ঘড়ির কাঁটায় 11:20। জঙ্গক এখনো ফিরে নাই, তে তাড়াতাড়ি করে শাড়ি ব্লাউজ হাতে ওয়াশরুমে ঢুকলো। খুব সামলে শাড়িটা পরে বের হলো তে, নিজের দিকে তাকাতেই কপালটা কোঁচকে আসছে। তার সাদা ধবধবা কোমর, পেট সমস্তটাই দৃশ্যমান, কাঁধ থেকে ধরে সম্পূর্ণ হাত দৃশ্যমান, এগুলো পরে জঙ্গকের সামনে কিভাবে দাঁড়াবে? সে তো এখনই লজ্জায় মরে যাচ্ছে, বুকের তোল পাড় দমিয়ে চুপচাপ বসে রইল জঙ্গকের অপেক্ষায়। ভয়েতে রীতিমতো কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে এই ঠান্ডা ওয়েদারে। অপেক্ষাকৃত তে কখন যে ঘুমিয়ে পড়লো হদিস নেই। দরজা ধাক্কানো শব্দে তে তাৎক্ষণিক উঠে বসে, ঘড়ির কাঁটায় নজর দিতে দেখতে পায় রাত 2:00 বাজে। দ্রুত দরজা খুলতে গিয়ে হঠাৎ করে মনে পড়ে তার পরনের শাড়ির কথা। এই শাড়ি পরে কিভাবে সামনে দাঁড়াবে জঙ্গকের? তে ভাবছে দৌড়ে গিয়ে কি শাড়িটা পরিবর্তন করবে, কিন্তু সময় কই। জঙ্গক দরজা পেটাচ্ছে, যেন দরজা ভেঙেই ফেলবে। তে লম্বা নিঃশ্বাস নিয়ে দরজাটি খুললো। জঙ্গক হুড়মুড়িয়ে ঠুকলো, কিন্তু তীর দিকে তাকালো না। এই তো সুযোগ, তে ভাবলো ওয়াশরুমে গিয়ে শাড়িটা পরিবর্তন করে ফেলবে। যে ভাবনা সে কাজ লুকিয়ে ওয়াশরুমের সামনে গিয়ে দাঁড়ালো, ঢুকবে তার পরবে। জঙ্গক হাত ঘড়ি খুলতে খুলতে হুট করে তীর দিকে তাকায়, মুহূর্তে ঘড়িটা হাত থেকে শব্দ করে মেঝেতে পড়ে যায়। শব্দ শুনে তে কেঁপে উঠে, নিস্তব্ধতা সম্পূর্ণ কক্ষ জুড়ে, বারান্দার দরজা খোলা, বৃষ্টির শব্দ শোনা যাচ্ছে স্পষ্ট, তুমুল ঝড় হচ্ছে। তীর ঘন ঘন নিঃশ্বাস নেওয়াতে বুকের ওঠা নামার গতি বাড়ছে, পা জোড়া যেন শক্তি হারিয়ে ফেলেছে, দু হাতে দৃশ্যমান পেটটা ঠেকে রাখার বৃথা চেষ্টা। বছর হয়ে গিয়েছে তাদের বিয়ের, কিন্তু তে এখনো জঙ্গকের তাকিয়ে থাকা হজম করতে পারে না। জঙ্গক কাছে আসছে, তার দেখা মাত্রই তে দ্রুত ওয়াশরুমে ঢুকতে লাগে, কিন্তু তার আগেই জঙ্গক তার হাতটা টেনে ধরে, টেনে এনে নিজের সামনে দাঁড় করালো। কার বুদ্ধিতে এসব পড়েছিস? কারো বুদ্ধিতে না, মিথ্যা বলা শিখে গিয়েছিস। আর হবে না, আর এমন হবে না। জঙ্গক তে হাতটা ছেড়ে দিল, কর্নারে রাখা সোফাটাতে দুপা দুদিকে মেলে বসে পড়ল, বলল, কি কি আর হবে না? আমি আমি আপনাকে না বলে আর কোথাও যাব না। ও, তের চোখ জোড়া ভিজে উঠল। আপনি
আপনি কি সত্যি ওই আপুটাকে বিয়ে করবেন? হ্যাঁ করবই তো, আমি পৃথিবীর সব আপুকে বিয়ে করব। প্রতিদিন তাদের এক একজনের সাথে রাতও কাটাবো, তাদেরকে খুব আদর করব, ঠিক যেমন করে তোকে করেছি। ঠিক যেখানে যেখানে তোর ছুঁয়েছি তাদেরকেও ছোবো। তে ডুকরে কেঁদে উঠল। জগক পুরোপুরি তে সামনে গিয়ে দাঁড়ালো। তে ডেকে সামান্য মাথা নিচু করে বলল, তোকে ছুটি দিয়ে দিব, তুই তোর বাপের বাড়ি গিয়ে পড়ে থাকিস 12 দিন কেন, সম্পূর্ণ বছর থাকিস। না না বছর কেন, সারা জীবন থাকিস। তে কেঁদেই চলেছে, কান্নার ফাঁকে বলল, কেন হবে না বল, কেন হবে না, স্পিক আপ, রাগাবি না আমাকে। ধমক শুনে তে কান্নার গতি বেড়ে গেল। দুপা পেছনে নিতে জঙ্গক তাকে নিজের সাথে চেপে ধরে। ধপধপে সাদা কোমরটা লালচে হয়ে গেল মুহূর্তে। জঙ্গকের নেওয়া ঘন ঘন নিঃশ্বাস তে মুখের উপরে আছড়ে পড়ছে। তে সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে ফেলল। জঙ্গকের ঠোঁট এসে ঠেকেছে তে কানে। ধীর কণ্ঠে সে বলল, মেরে ফেলবি জান আমাকে, কতটা যন্ত্রণা রেখেছিস জানিস, 12টা দিন কিভাবে কাটিয়েছি তোর আইডিয়া আছে জান। তে সর্বাঙ্গ কাঁপছে, থরথর করে কাঁপতে থাকাতে মোচড়া মোচড়ি করছে জঙ্গকের বাহু ডরে। পরপর পিঠে হাতের ছোঁয়া অনুভব করলো তে, খাড়ের মধ্যে ঠোঁটের স্পর্শ। কোনো রকম তে বলতে চাইলো, কথার মাঝে তে ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট দ্বারা চেপে ধরল জঙ্গক। আকর্ষিক শক্ত চুমুতে তে সম্পূর্ণ কথাগুলো আটকে গেল। ঠোঁট ছেড়ে দিয়ে জঙ্গক বলল, এভাবে সেক্সি ড্রেসে হট লুকে আমার সামনে আসার আইডিয়া পাবি তুই, আমি পাবো তোকে, বলেই তেকে দু হাতে কোলে তুলে নিয়ে বিছানায় ছড়ে মারল। তে ঘুম ভাঙলো খুব বেলা করে, টিপ টিপ করে চোখ খুলে তাকালো, অনুভব করছে সর্বাঙ্গ জুড়ে চিনচিন ব্যথা। হাত দুটো নাড়ানোর শক্তিটুকু নাই, তার বুকের উপরে চঙ্গকের মাথা। তে ধীরে চঙ্গকের মাথায় হাত রাখলো, চুলগুলোর মধ্যে আঙুল চালালো কিছুক্ষণ, তারপর আস্তে করে চঙ্গকের মাথাটা বালিশে রেখে উঠে বসলো। সাবধানতা অবলম্বন করে খুব আস্তে আস্তে ওয়াশরুমে ঢুকলো। আয়নায় নিজেকে দেখে লজ্জায় হতভম্ব হয়ে গেল। ইস কি করেছে উনি, মানুষজন দেখলে কি ভাববে, কিভাবে নিচে নামবো আমি। তের মুখ ঘাড় হাত গলা সমস্ত জায়গাতে ছাপ ছাপ লাল হয়ে আছে। গোসল সেরে তে ঘাড় ঢাকা কলার আলা আর ফুল হাতার কামিজ পরল। ওয়াশরুম থেকে বের হয়ে এসে জঙ্গকের দিকে তাকালো। রাজা ধীরাজ এই মুহূর্তে গভীর ঘুমে আচ্ছন্ন, বিছানায় উপর হয়ে শুয়ে আছে। তে পা টিপতে টিপতে জঙ্গকের পাশে গিয়ে বসলো, কিছু সময় তাকিয়ে থাকলো জঙ্গকের ঘুমন্ত মুখের পানে। বুকে সাহস করে মাথাটা নিচু করে জঙ্গকের উঁচু হওয়া নাকটাতে ঠোঁট ছোঁয়ালো, তারপর দ্রুত সরে দাঁড়ালো, তারপর পরম আদরে জঙ্গকের গালে হাত ছোঁয়ালো। এই তো রাতেই জঙ্গক তাকে বলেছে, সে ছাড়া জঙ্গকের জীবনে দ্বিতীয় কোনো নারী নাই, না আছে না আসবে, মরে যাবে কিন্তু তেকে ছাড়বে না, তেকেই চাই, তেকেই লাগবে। কথাটি মনে পড়তে খুশিতে তের মনটা ভরে ওঠে। তে হাসে জঙ্গকের মুখের দিকে তাকিয়ে ঠোঁট নামিয়ে গালে আলতো করে চুমু খায়। তে আস্তে করে সরে আসে, জঙ্গক টের পায় নাই, উঠে নাই, বুকে আটকানো নিঃশ্বাসটা আস্তে করে ছাড়ে, দ্রুত পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। কাল রাতে প্রচুর বৃষ্টি হয়েছে, এখনো ফোঁটা ফোঁটা বৃষ্টির পানি পড়ছে, বর্ষাকাল বলে কথা। তে হাত বাড়িয়ে এক মুঠো বৃষ্টির পানি হাতে বন্দি করলো, তারপর দ্রুত পায়ে ঘরে ফিরে আসলো। দুষ্টু হেসে জঙ্গকের মুখের উপরে মুঠি ধরলো, উঠু থেকে ফোঁটা ফোঁটা পানি জঙ্গকের মুখে পড়ছে। জঙ্গক ভুরু কোচকে মাথাটা ঘুরিয়ে শব্দ করলো, তে নিঃশব্দে হাসলো, পরপর শোনা গেল জঙ্গকের ঘুমন্ত কণ্ঠ, তে সাথে সাথে সরে গেল তে, নাহলে দেখা যাবে তাকে আবারও নিজের সাথে চেপে ধরেছে জঙ্গক। তে ওনাটা ভালোভাবে ধরে মাথায় পেঁচিয়ে নিল, পালে এখন একটা বোরখা পরে নিত। সে যাই হোক, জঙ্গক ঘুম থেকে উঠলেই ব্রেকফাস্ট করে তারা বাড়ির উদ্দেশ্যে বেরোবে। বাড়ির সবাই নিশ্চিত চিন্তা করছে, ভাবতে ভাবতে তে রুম থেকে বের হয়ে আসলো। নিচের দিকে তাকিয়ে দেখলো সবাই তার দিকেই তাকিয়ে আছে, যেমনটা তার প্রত্যাশা। তে ভীষণ লজ্জা করছে, সে যতটুকু সম্ভব নিজেকে সাধারণভাবে উপস্থাপনা করবে সবার সামনে। তে নামতে তিনজন এসে তাকে ঘিরে ধরলো, বিশেষ করে যে কালকে তাকে শাড়ি এনে দিয়েছে সেই মেয়েটা। কিন্তু কিছু বলার আগে লক্ষ্য করলো তার মুখের দিকে, দুজন কাস্তে কাস্তে রান্নাঘরে চলে গেল আর একজন বাহিরে। এখানে জিজ্ঞাসা করার কিছুই বাকি নেই, তে যেমন বেঁচেই গেল। জঙ্গক নিচে নামলো বেলা 12টায়, তে তখন সোফাতে বসে টিভি দেখছে, ব্রেকফাস্ট রেডি, কিন্তু জঙ্গকের জন্য সে খায়নি, খিদে পেয়েছে প্রচুর, কিন্তু একসাথেই খাবে। জঙ্গককে দেখতেই উঠে দাঁড়ালো লজ্জায়, একবারের বেশি দ্বিতীয়বার জঙ্গক
জংগকের মুখের দিকে তাকালো না, জংগক এসে তার সামনে দাঁড়ালো। তার মুখটা উঁচু করে ধরে পর্যবেক্ষণ করলো, লাল দাগগুলোতে আঙুল ছুঁয়ে প্রশ্ন করলো, জান পাখি মলমটা এনেছিস? লজ্জায় তার ইচ্ছা করলো পালিয়ে যেতে। পাশে যে তিন চারটা মানুষ দাঁড়িয়ে আছে দেখে না লোকটা, এতটা নির্লজ্জ একজন মানুষ কিভাবে হতে পারে? বেশি চলছে জান। তে কোনো রকম মাথা তুলিয়ে না করলো, বলল খেতে আসুন। জংগক দের কথা পাত্তা না দিয়ে তার হাতটা উঁচু করে ধরে, জামার হাতাটা একটু উপর দিকে নিয়ে হাতের কবজিতে লাল লাল দাগ দেখে জংগক দের মুখের দিকে তাকায়। দেখে অবাক করে দিয়ে জংগক দের হাতে লাল দাগগুলোর উপরে ঠোঁট বসিয়ে দেয়, ঠোঁট ঘষে ছোট্ট ছোট্ট চুমু খায়। এই সিন দেখা মাত্রই বাড়তি লোকগুলো ওই স্থান ত্যাগ করে তাদেরকে একা রেখে চলে যায়। বেপরোয়া জংগক এবার তার মুখের মধ্যে লাল দাগগুলোর মধ্যে ঠোঁট ঘষে ছোট্ট ছোট্ট চুমু খেতে লাগে। তে লজ্জায় আর ভয়ে চোখ বন্ধ করে ফেলে। তার ফুল ফেসে চুমু খাওয়া শেষ করে জংগক তার ঠোঁটে সফট কিস করে তার মুখের দিকে তাকিয়ে বলে, জান পাখি আদর করে দিয়েছি, চলাপোড়া কমে যাবে। হ্যাঁ সত্যি চলাপোড়া কমে গেছে, আপনার আদর হচ্ছে আমার যন্ত্রণা কমানোর শ্রেষ্ঠ ওষুধ, যেটা শুধুমাত্র একান্তই আমার, এই তের আর কাউকে দেব না। জংগক চেয়ার টেনে বসে পড়ল, পাশের চেয়ারটা টেনে দিল, তে বসল। আগের মতো জংগক খাবার এগিয়ে দিচ্ছে, যেমন গতকাল তাকে সারাদিন অ্যাভয়েড করার লোকটা উনি না। অভিমানটা বুকে পুষেই তে খেতে লাগলো, খিদে পেয়েছে প্রচুর। ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছে তারা গ্রামের উদ্দেশ্যে। গাড়িতে বসে থাকা জংগকের মাথা তের ঘাড়ে, দুহাত দিয়ে তের কোমরটা চড়িয়ে ধরে রেখেছে জংগক। বলা যায় তে সম্পূর্ণভাবে জংগকের বাহুতে আটকে। সামনে যে ড্রাইভার বসে আছে সেদিকে কোনো লক্ষ্যই নেই জংগকের। কিছু পর জংগকের গলা শোনা গেল, তোকে কিন্তু আমি একদম মাফ করিনি, বুঝেছিস? কেন? 12 দিন যাক আগে, এই 12 দিন আমি যা বলবো তুই তাই করবি, মনে থাকবে? কিন্তু 12 দিন পর ভেবে দেখবো তোকে মাফ করা চায় কিনা। অসহায় ভাবে তে মাথা তোলালো, জংগক তাকে যতই কষ্ট দিক না কেন সে সব মাথা পেতে নেবে। শুধু তার সাথে কথা বলা কখনোই বন্ধ না করুক, এটাতে একেবারেই মেনে নিতে পারে না। সম্পূর্ণ রাস্তাটা জংগক ঘুমিয়ে পার করেছে আর তে জেগে, তে ঘুরে ফিরে শুধু জংগককে দেখছে। এই মুহূর্তে তে যে কি পরিমাণ শান্তি অনুভব করছে সেটা বোঝানো মুশকিল। ড্রাইভার গাড়ি ড্রাইভ করার ফাঁকে মিটমিট করে হাসছে, ভালোবাসা দেখতে কার না ভালো লাগে, ভালোবাসা দেখতে খুব সুন্দর। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসা, আমার ভালোবাসা, আপনার ভালোবাসা আর আমাদের টেকুকের ভালোবাসা, এই দোয়াটাই রইল। সো এভরিওয়ান, এই পার্ট এখানে শেষ করে দিলাম, আর একটা পার্ট হবে আমি যত টুকু সম্ভব দ্রুত আপলোড করার চেষ্টা করব। জান পাখিরা রোমেন্ট, সবাই লাইক করে দাও, কমেন্টস করে দাও, আর যারা সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ, লাভ ইউ, বাই বাই।